হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। শুভ সকাল দিয়ে শুরু করছি আজকে আরেকটি ভিডিও। তো আজকে হচ্ছে রবিবার, রবিবার সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। এই যে থালা বাসনগুলো ধোয়া দিয়ে, তো আজ অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে এই থালা বাসন ধোয়াটা আর কি শেয়ার করি না। তাও আজকে হঠাৎ করে মনে হলো চলো থালা বাসন ধুচ্ছি, এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিই আর তোমাদের সঙ্গে শেয়ারও করে দিই। তো এই যে আজকে সকাল থেকে আর কি দুপুর পর্যন্ত কি কি করি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, একটুকু মানে ছাড়বো না, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো থালা বাসনগুলো ধুয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এখানে থালা বাসন ধুতে ধুতে তারপরে আর কি ডিম সিদ্ধও বসিয়ে দিয়েছি। তো ওদিকে মানে থালা বাসন ধুতে ধুতে সিদ্ধ হয়ে গেছে, তারপরে দেখো সিদ্ধ করে রেখে দিয়ে তারপরে চলে আসছি। বিছনা আজকে তুলবো না, তো আমার ভীষণ পরিমাণে আর কি মাথায় ব্যথা কর যন্ত্রণা করছে আর কি, মানে ভোরবেলা থেকেই যন্ত্রণা করছে। এখনও ওষুধ খাইনি, মনে হচ্ছে ওষুধ না খেলে আর সারবে না। আমি মনে ভাবছি সেরে যাবে সেরে যাবে, কিন্তু কিছুতেই সারছে না, ওষুধটা খেতেই হবে। তো কিছুই ভালো লাগছে না করতে আর কি, তো বিছনাটা মনে করলাম আজকে তুলবো না। আসলে শরীর ভালো না থাকলে একেবারেই মাথা মানে উঁচু করতে পারছি না, এরকমের মাথার ভিতরে কেমন যেন লাগছে ব্যথাতে। তো এই যে কম্বলগুলো আর কি ভাঁজ করে রেখে দিচ্ছে, একটা উপরে মেলে দিয়ে আসলাম রোদ্রে। তো এই যে ভাঁজ করে এই সাইডে রেখে দেব, আর ওই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছ ওটা বিছনাতেই থাকে আর কি, রাত্রে গরম করে পা গরম করা হয়, তো বিছনাতেই থাকে, পায়ের নিচে দিয়ে শুয়ে থাকি। আর এই যে ভিজা গামছা, মানে প্রতিদিনের কাজ আমার বর আর কি, এটা স্নান করে বিছনার উপরে রেখে যায়, তো হাতের কাছে পেলাম, তো সেটা দিয়েই ঝেড়ে নিলাম। আর ওই সাইডের বিছনাটাও হয়ে গেছে, ওটা উপরে মেলে দিয়ে আসবো। আর একবারে সমস্ত কাজ কাম কমপ্লিট করে তারপরে মনে করছি একবারে রোদ বেরিয়েছে ভালোই আর কি, তো রান্নাটা সেরে তারপরে স্নান করব, করে তারপরে উপরে গিয়ে আর কি শুয়ে থাকব। তো এই যে সকালবেলার জন্য আর কি ডিম সিদ্ধ, ছেলে মেয়ে ছেলেকে খাওয়াবো, তারপরে মেয়ে রুটি খাবে মনে হয়, তো একবারে করে রেখে দিলাম। আর এখানে ছেলের জন্য দুধ নিয়ে নিচ্ছে আর কি, দুধের ভিতরে কিছু না দিলে একটা খায় না, তো দুধটা দিয়ে তারপরে আবার বাকি কাজটুকু করব, করে তারপরে একবারে রান্নার জন্য জোগাড়পাতি করব আর কি, করে তারপরে রান্না করে উপরে যাব। তো চলো ভিডিওটি দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। সমস্ত কাজকাম কমপ্লিট করে চলে এসেছি এখন রান্না করার জন্য। তো এই যে আজকে রান্না করব আলু দিয়ে মাছের একটা ঝোল, আর পেঁয়াজ কলি দিয়ে ছোট মাছ নিয়ে আসছিল যে মাছটা আগে কালকের ভিডিওতে গেছিল আর কি, তো ওই মাছটা দিয়ে পেঁয়াজ কলি দিয়ে আর কি রান্না করব। তো চলো, আর পাতাকপির ঘন্ট নিরামিষ, তো চলো কিভাবে করছি দেখে নাও। তো দেখো এই যে রান্না করছি, এখানে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কলিগুলোও এভাবে কেটে নিয়েছি, আর ওই যে একটা মশলাও বানিয়েছি। তো চলো রান্নাটা স্টার্ট করি, করতেই হবে, আর ঢিলা মারলে চলবে না, যতই শরীর অসুস্থ থাকুক রান্না করতেই হবে আর খেতেও হবে। আর ওখানে মশলা বানিয়েছি, ওর ভিতরে দিয়েছি আদা,
তারপরে রসুন দিয়েছি, পেঁয়াজ দেইনি আমি, আর দিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা আর দুটো টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়েছি। শুধু লবণ আর হলুদ দেয়নি, এখানে মাছগুলোই লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তো মাঝে মাঝে আমি এরকমের হাত না লাগিয়ে এরকমের দিয়ে ই করে নিই, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আর কি গামলার ভিতরে মাখিয়ে নিই। তো হাত না লাগালেও ভালোই হয়ে যায় মাখানো, মাঝে মাঝে হাত লাগাই। তো এখন মাছগুলো ভেজে নিচ্ছি, সবগুলো একবারে ভাজছি না আর কি, ভেঙে যেতে পারে হয়তো, পুঁটি মাছটা নরম, তার জন্য ভাবে মানে তিনটে তিনটে করে ভেজে নিলাম। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, তারপরে আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিছি ওই তেলটার ভিতরে, এখানে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য জিরে আর কি, আর যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে এখানে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব এখানে পরিমাপ মতো লবণ আর পরিমাপ মতো হলুদ, দিয়ে মশলাটাকে কষিয়ে তারপরে আবার ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু কষিয়ে নেব। তো কষানো হয়েও গেছে, তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাপ মতো জল। জলটা তোমাদের কাছে মনে হতে পারে বেশি, কিন্তু আলুটা এতটা ঝোল না দিলে আর কি আলুটা সিদ্ধ হবে না। আর ওইখানে পেঁয়াজকলি রান্না করার জন্য ওই যে ছোট মাছটা ভেজে তুলে রেখেছি, তো এই যে এ পাশে পাশে আর কি রান্না করব, তার জন্য রাঁধনি ফোড়ন দিয়ে দিয়েছি। এইখানে জিরে দিলেও হতো, আর দিয়ে দেবো ওই যে মশলাটা করেছিলাম, সেই মশলাটা যতটুকু ছিল আর কি, অল্প একটু ছিল সেটাই দিয়ে দিলাম। এর ভিতরে কাঁচা লঙ্কাও দেওয়া ছিল, দিয়ে পেস্ট করেছিলাম। তো এই যে পেঁয়াজকলিগুলো দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে লবণ হলুদ দিয়ে আর কি এখানে অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে মাছগুলো দিয়ে একটু ঢাকা দিলেই রান্না হয়ে যাবে। আর পেঁয়াজকলির কালারটা কিন্তু বেশি ভাজলে মানে সবুজ থাকে না, এই জন্য কম ভাজতে হবে যাতে সবুজ সবুজ থাকে, আবার এদিক থেকে সিদ্ধও হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে আবার দেখতেও ভালো লাগে। এখন আমি ঝোলটায় যে ফুটে উঠেছে তো মাছগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মাছগুলো দেওয়ার পরে, তারপরে এইখানে গরম মশলা দিয়ে দিলাম অল্প একটু, দিয়ে এটাকে নাড়িয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আমার মাছের ঝোল আলু দিয়ে, একটু ঝোল ঝোল রাখবো আর কি, যেহেতু আলু আর অনেকটাই মাছ আছে, দুই বেলা মানে রাত্রেও হয়ে যাবে আজকে। তো এই যে রান্না হয়ে গেছে, তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, মানে দেখে কোথাও আমাকে কিংবা আমার কাজগুলো দেখে ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এই যে পাতা কপির ঘন্ট আর কি নিরামিষ সবজিও বলতে পারো, ঘন্টই বলছি আর কি, আলু দিয়ে আর এই যে সবজি। তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো ভিডিওটা আমি এইখানেই রাখছি, বাই বাই, টাটা।